আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে আরেকটি প্রোডাক্ট রিভিউ করতে চলে আসলাম। আজকের বিষয়টি আপনার থাম্বনেল থেকে বুঝতে পারছেন আমি কি রিভিউ করতে চলেছি। ফার্স্টে আনবক্সিং, চলুন শুরু করা যাক। আজকে যে গ্রাফিক্স কার্ডটার কথা বলতেছে সেটা হচ্ছে আসুস কোম্পানির 1030 একটি গ্রাফিক্স কার্ড, যার এই গ্রাফিক্স কার্ডটি হচ্ছে আপনার 2 GB ভিডিও মেমোরি এবং এটা আছে ওভারক্লক এডিশনের একটি গ্রাফিক্স কার্ড। এবং এ সম্পর্কে আমি বলার আগে একটু গ্রাফিক্স কার্ড সম্পর্কে একটু সারমর্ম দিয়ে নিই। আসলে গ্রাফিক্স কার্ড কাদের জন্য, একটা কোশ্চেন আপনার মাথার ভিতরে আসতেই পারে, বা কী ধরনের গ্রাফিক্স কার্ড কিনলে আপনার জন্য অনেক ভালো হবে। আমি আপনাকে আগে ফার্স্টে বলি, গ্রাফিক্স কার্ড মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে গেমিং গ্রাফিক্স কার্ড আর একটা হচ্ছে আপনার এমনি অ্যাজ ওয়েল অ্যাজ ভিডিও এডিটিংয়ের গ্রাফিক্স কার্ড। গেমিং গ্রাফিক্স কার্ডের জন্য রেডন বা AMD সিরিজের যে আপনার RX সিরিজের যেই গ্রাফিক্স কার্ডগুলো পাওয়া যায়, আপনার আসুসের ক্ষেত্রে রগ স্টিক, জোটিকের ক্ষেত্রে আদার্স নাম হইতে পারে, কিন্তু ওগুলো রেডন মানে আর এক্স দিয়ে শুরু হয় ওইগুলোকে বলা হয় রেডন সিরিজের গ্রাফিক্স কার্ড। এখন মূলত হচ্ছে যে আপনারা যারা মূলত ওভারঅল সব কাজ করতে চান, আমি রেকমেন্ডেড করি এনভিডিয়ার গ্রাফিক্স কার্ডগুলো নেওয়ার জন্য। কারণ গ্রাফিক্স কার্ড দুজনে আমি আগেই বলে দিয়েছি, একটা কি AMD রেডনের গ্রাফিক্স কার্ড আর একটা কি এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড। তো এনভিডিয়ার গ্রাফিক্স কার্ডের ভিতরে অনেক ধরনের গ্রাফিক্স কার্ড আছে। তো আমি মূলত মনে করি যে যারা আমার কাছে জানতে চেয়েছেন, ভাই অনেকে কমেন্ট বক্স করেছেন, কমেন্টে জানাইছেন যে ভাইয়া আমি তো মিডিল রেঞ্জের ভিতরে একটা গ্রাফিক্স কার্ড ইউজ করতে চাচ্ছি, কত মানে কত টাকার ভিতরে মিডিল রেঞ্জের গ্রাফিক্স কার্ডটা সবথেকে বেশি ভালো হবে। আমি মনে করি যে যারা মূলত বেশি হাই লেভেল গেমিং করেন না আর বেশি লো লেভেল গেমও করেন, তাদের জন্য এই গ্রাফিক্স কার্ডটা ভালো একটা চুজ হতে পারে। এই গ্রাফিক্স কার্ড একটি আপডেটেড গ্রাফিক্স কার্ড, যার মডেল নাম্বার হচ্ছে 1030। এখন এই গ্রাফিক্স কার্ডটা গিগাবাইট কোম্পানিরও আছে, আসুস কোম্পানিরও আছে, আবার জুটেক কোম্পানিরও আছে, আপনার যে কোনো একটা নিলেই হবে। তো গিগাবাইট কোম্পানির গ্রাফিক্স কার্ড আর এই গ্রাফিক্স কার্ড আপনার আসুস কোম্পানির গ্রাফিক্স কার্ড বা হচ্ছে জুটেকের গ্রাফিক্স কার্ড, তিনটা একই কোয়ালিটির, কোনো পার্থক্য নাই। তবে আসুস কোম্পানি যেহেতু এখন বর্তমানে টপ লেভেলে আছে, এই জন্য আমি আসুস কোম্পানির গ্রাফিক্স কার্ডটা নেওয়ার জন্য আপনাদেরকে প্রিফার করবো। বাকিটা আপনাদের কাছে, আপনারা যেটা কিনতে পারেন সমস্যা নাই। এখন এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে আপনি ভিডিও এডিটিংয়ের কাজও করতে পারবেন, আবার গেমও খেলতে পারবেন। এখন এই গ্রাফিক্স কার্ডটাই আপনার যখন আপনি ইউজ করবেন তার জন্য আলাদা পাওয়ার দরকার হবে। তো আপনার আলাদা একটা পাওয়ার সাপ্লাই ইউজ করবেন এবং এই গ্রাফিক্স কার্ডের ভিতরে রয়েছে, আপনারা আনবক্সিং দেখতে পেয়েছেন, এই গ্রাফিক্স কার্ডের সাথে বই পাচ্ছেন, ডিস্ক পাচ্ছেন, মানে বই মিনস ম্যানুয়াল, আর ম্যানুয়াল যেটা আপনি কীভাবে গ্রাফিক্স কার্ডটা ইনস্টল করবেন, তবে একটা ডিস্ক পাচ্ছেন আর এই গ্রাফিক্স কার্ডটি। এখন এই গ্রাফিক্স কার্ডের পিছন সাইডে যদি আপনারা খেয়াল করেন, পিছন সাইডে রয়েছে আপনার এইচডিএমআই একটা পোর্ট এবং ডিভিআই পোর্ট, কিন্তু ভিজিএ নাই, ডিসঅ্যাপয়েন্টেড। এখন যারা আসলে এই রেঞ্জে গ্রাফিক্স কার্ড কেনে তাদেরকে আসলে ভিজিএটা দেওয়া উচিত ছিল, দেয় নাই। তারপরও হতাশার কোনো কারণ নাই, আপনারা চাইলে কনভার্টার ইউজ করতে পারবেন। তবে এখন বর্তমান যুগে বা ডিজিটাল যুগে এখন যে যত ধরনের মনিটর ইউজ হচ্ছে সবগুলোই DVI আর হচ্ছে আপনার HDMI রয়েছে। তো VGA নাই বললেই চলে, আগে ছিল এখন নাই, এখন যেটা আপডেট হচ্ছে তো এখনকার আপডেট গ্রাফিক্স কার্ডগুলোতে আপনার মতো VGA নাই, হতাশার কোনো কারণ নাই। কারো যদি VGA মনিটর থেকে থাকে তো আপনারা কনভার্টার ইউজ করবেন। গাইস, আজকে ভিডিওতে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দিস ইজ সালাউদ্দিন সাইনিং আউট।